দেখুন এবার ঘরে ঢুকে মার্কিন ড্রোন হামলা, কাঁপছে পাকিস্তান। জঙ্গিদের হত্যা করতে এবার পাকিস্তানের মাটিতে ড্রোন হামলা চালালো যুক্তরাষ্ট্র, আর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। মার্কিন বাহিনীর এমন ড্রোন হামলার কারণে সার্বভৌমত্ব নষ্ট হওয়ার অভিযোগ তুলেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া জানান, আমাদের অবস্থান হচ্ছে ড্রোন হামলায় উল্টো ফল হয় এবং তা পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের সামিল। মার্কিন সরকার পাকিস্তানের ড্রোন হামলা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর ইসলামাবাদ এই প্রতিক্রিয়া জানালো। অন্যদিকে ওয়াশিংটন দাবি করেছে আফগানিস্তানে মার্কিন সমর্থিত সরকারের বিরুদ্ধে যুদ্ধরত তালেবান সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর জন্য অভয়ারণ্য তৈরি করেছে পাকিস্তান। ওয়াশিংটন এই কারণে পাকিস্তান ও জঙ্গিদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামাবাদ অবশ্য তালেবানকে আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে বহুবার পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র 2001 সালে আফগানিস্তানের আগ্রাসন চালানোর পর থেকে পাকিস্তানে গোয়েন্দা তৎপরতা ও হামলা চালানোর কাজে শত শত ড্রোন ব্যবহার করেছে। 2004 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের শাসনকালে এই ড্রোন হামলা শুরু হলেও পরবর্তী প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় আসার পর এই হামলার তীব্রতা বৃদ্ধি পায়। এ পর্যন্ত পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া ও লিবিয়ায় ড্রোন হামলা চালাচ্ছে মার্কিনিরা। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।